তুমি নিজে তোমার স্ত্রীর সাথে আর একজনকে জেনা করতে দেখতে পেলে তুমি এটা মুখ দিয়ে বের করতে পারবে না, মুখ বন্ধ, বউ তালাক দিয়ে দাও, সেটা ভিন্ন কথা, কিন্তু বলতে পারবে না, বললেই তোমাকে আশি লাঠি পিটাবে। নইলে কয়জন সাক্ষী খাড়া করতে হবে? চারজন। বউয়ের সাথে জেনা করতে দেখেছ মুখ খুলতে পারবো না, খুললেই আশি লাঠি, নইলে বউ তালাক দাও, রাখো যেটা তোমার ভালো লাগে, কিন্তু মুখ খুলতে পারবো না। খুব শরীয়ত এখানে শক্ত, খুব কঠোর। সেইখানে পৃথিবীতে মাত্র এক জায়গাতে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে, বাকি সব জায়গাতে দুই সাক্ষী। বিবাহতে কেন চারজন সাক্ষী হলো? অতএব কাজী সাহেব, আমার কথায় মন খারাপ করিয়েন না, এই খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্য, এ কথাই ঠিক, তাতে আমার আসে যায় না। আপনি রাখেন, দুইটা সাক্ষীর জায়গায় কাটা দিন, আর মেয়ের পক্ষ থেকে দুইজন, ছেলের পক্ষ থেকে দুইজন, এগুলো মিথ্যা কথা, তো মুখামুখি হয়ে চারজন নেই, বাস একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন মুসলমান লাগবে সাক্ষী হিসেবে, আর একটা বাপ লাগবে। বাপ ছাড়া বিবাহ বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথাটি তিনবার বললেন, শুনুন, বাপ ছাড়া বিবাহ বাতিল, যত কোর্টে কাজী অফিসে বিবাহ হয়েছে, ছেলে হয়েছে চার পাঁচটা, সব জেনা কি করতে হবে? আবার বিবাহ পড়াতে হবে, বাপকে দিয়ে বিবাহ পড়াতে হবে। বলে বাপ রাজি নয়, রাজি হতেই হবে, নইলে সেখান থেকে ফিরে আসতে হবে মেয়েকে, অন্যথায় বাপ মারা গেছে। কে? চাচা। তো বাপ চাচা নয়, কে? তাহলে ভাই। ভাইও নাই, তাহলে ওর পক্ষ থেকে যে সন্তান হয়েছে 16-18 বছর হয়ে গেছে, ওই বিবাহ পড়ায় মায়ের। মানে অভিভাবক ছাড়া কেউ বিবাহ পড়াতে পারবে না। চাঁপাই নবাবগঞ্জে উকিল বিবাহ লাগে, উকিল লাগে, উকিল শব্দটাই হারাম বিবাহের মাঠে। আবার চট্টগ্রামে উকিল বাপ, সেদিন থেকে বাপ, সেদিন থেকে আর নিজের বাপ বাপ নয়, সে বাচ্চা বাপের চেয়ে বেশি সম্মান করে চট্টগ্রামে। সেদিন থেকে মেয়েটা ওই উকিল বাপটাকে বাপ বলে ডাকবে, আর ওরই বাড়িতে খেতে যাবে। এই বাপ আবার জিম্মেদারিতে মেয়েকে নিয়ে আসবে বেটির বাড়ি। অবাক কথা, উল্টে গেছে ধর্ম। আমাদের চাঁপাই নবাবগঞ্জে উকিল বাপ লাগে, একবার উকিল শব্দটাই হারাম এখানে। আর বাপের উপস্থিতিতে ওর বড় চাচা উকিল হতে পাবে না, ওর দাদা উকিল হতে পাবে না, কেউ হতে পাবে না, ওর বাপটাই উকিল হতে হবে। যদি চাচাকে নিয়ে আসে এখানে, তাহলে বাপকে আগে মরতে হবে, তারপরে। যদি এখানে দাদা আসতে চায়, ঢুকতে চায়, তাহলে বাপকে আগে মরতে হবে, তারপরে দাদা। এটাই শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরো জরুরি কথা যে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের নিয়ম নীতিতে এক নাম্বার হচ্ছে মেয়েকে দেখতে যাওয়া, সবাই মিলে মেয়েকে দেখতে যাওয়া হারাম। শুধুমাত্র ছেলে দেখতে পাবে, অতিরিক্ত মনে করলে ছেলে তার মা খালা ফুফুকে সাথে নিতে পারে, বন্ধু বান্ধব বাপ চাচা কেউ সে মেয়েকে দেখতে পারে না, চিরদিনের জন্য হারাম। দেখতে গিয়ে টাকা পয়সা, সয়না গোনাগাঁঠি কাংটি কিছুই দিতে পাবে না, সব কিছু দেওয়া হারাম। এরপরে বিবাহকে মেয়েকে বায়না করা, বায়না প্রথা এখন কিছুটা উঠেছে, আগে ছিল সবাই মিলে মেয়ের বাপের বাড়িতে ভালো মানের খাওয়া দাওয়া করতো, টাকা পয়সা দিত, সন্ধ্যার দিকে সবাই মিলে 2-3, 500, 2000, 5000 টাকা মেয়েটাকে গুনতে দিত। মেয়েটা সবার সামনে আসতো, এসে টাকাটা গুনে দেখাতো, সবাই পরীক্ষা করতো মেয়েটা নেওয়া যাবে কি না, বায়না করা হয়ে গেছে, এই প্রথা হারাম, বায়না প্রথায় হারাম। এরপরে মেয়ে ঠিক হয়েছে, মেয়ের জন্য বরযাত্রী কতটি, 40 জন বর, 40 জন যাত্রী বরের সাথে, আর 20 জন ডুলি বিবি। তখনই আগে বলে দিয়েছি, ডুলি বিবি শব্দ চিরদিনের জন্য চাঁপাই নবাবগঞ্জকে তুলে দিতে হবে। কেউ যেন আর না জানে যে ডুলি বিবি কি জিনিস, কেউ যেন না জানে। কোনো দিন এই যুবক তোমাকে বলছি তোমার বিবাহ হয়নি, তাই না? তুমি বলবেন না, নিতান্তই যদি মা যদি ডুলি বিবি কাকে পাঠান, তাহলে আমার দাদিকে পাঠাবেন না, মামা, মা আমি আমি কোনো মহিলা মানুষ নিয়ে যাব না। অবশ্যই স্মরণ রাখতে হবে, ডুলি বিবি চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে দেশ থেকে, চাঁপাই নবাবগঞ্জ থেকে। তারপরে ওই যে সবাই মিলে বসে ওকে ক্ষীর খাওয়াচ্ছে, থুবড়া প্রথা, যুবতী মেয়ে গীত গাইবে আর সবাই তার মুখে ক্ষীর তুলে দিবে, এটা চিরদিনের জন্য হারাম।
তারপরে চাচাতো বোনেরা ভাবিরা ওকে হলুদ মাখাবে, এটা চিরদিনের জন্য হারাম। আরে পুরুষের গায়ে হাত লাগিয়ে হলুদ মাখা তো দূরের কথা, মহিলা মানুষ মহিলার গায়ে হাত মাখা হলুদ মাখানো নিষেধ। আল্লাহ রাসূল বলছেন লাতুবাশরুল মারাতো আল মারাতা, একজন মহিলা যেন আরেকজন মহিলার গায়ে হাত না লাগায়, একজন মহিলা যেন আরেকজন মহিলার গায়ে হাত না লাগায়। যদি হাত লাগায় তাহলে বুঝতে পারবে হাতটা নরম না শক্ত। কোনো সময়ে স্বামীর সামনে বলবে খালের হাতটা কতই না নরম, কোনো সময় স্বামীর সামনে বলবে খালেদার মাথার চুলগুলো কিনা লম্বা লম্বা পাঞ্জার পাঞ্জা, তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখবে এইটা হারাম। হাদিস বুখারী মুসলিম, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেছো বিষয়টা কত সূক্ষ্ম? আবদুল্লাহ বক্তব্য দিল লাতিফ কাকে বলে, লাতিফ তা আমিও বুঝতে পারছিলাম না, খুব কানটা খাড়ো করেছিলাম, মানুষজন চলে আসলো, শাকুর বুঝতে পারিনি কি যে বলেছে। তো লাতিফ কত সূক্ষ্ম বিষয়টা, কত সূক্ষ্ম যে একজন মহিলা আর একজন মহিলার গায়ে যদি হাত এভাবে লাগায় তো তার হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। তো কোনো সময় যদি স্বামীর সাথে গল্প করে যে তার হাতটা খুব নরম, তো গল্পটা যে করলো তখন ওর স্বামী ওই মহিলাটাকে অন্তরের চোখে দেখতে পাবে এইটা হারাম। দেখেছেন ঘটনার কত দূর? অথচ আমাদের দেশের কত নোংরা নীতি, যে নতুন বউকে সারাদিন বাড়ির মহিলা পুরুষ দেখতে আসছে, মারা গেছে একটা মানুষ সারাদিন মহিলা পুরুষের লোকটাকে দেখতে আসছে। আরে পুরুষ মানুষ মারা গেছে তাকে দেখতে যাচ্ছ কেন এইভাবে? তাকে নিয়ে এত হইচই কেন? সৌদি আরবে দুইটা জিনিসে কোনো হইচই নাই, লোক মারা গেছে মাটি দিয়ে দাও কোনো কথা নেই, বিবাহ করতে চাচ্ছে বিবাহ করুক কোনো কথা নেই, তালাক দিতে চাচ্ছে কোনো কথা নেই, তালাক দিয়ে দিক। বাংলাদেশে তালাক দেওয়া মানে ওকে জেলে যেতে হবে। এবারে কালকে দুইজন মিলে সংসার করেছে রাতে, আজকে তালাক খেয়ে গেছে জেলে, দুইজনে দুই দিকে দাঁড়িয়ে আছে, এতে মেয়েতে এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জজের সামনে। আমিও দাঁড়িয়েছি জজের সামনে কাঠগড়ায়, কোথায় বলো তো? সুন্দর সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ। যখন আমি দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনি এখানে কেন এসেছেন? তা আমি বলতে পারছি না, তবে আপনার মামলা নিয়ে আমার কোনো কথা নেই। মামলার লুথিটা এইভাবে নথিটা উল্টে দিয়ে বলছে আপনার সাথে আমার কিছু কথা আছে। তো 14 মিনিট কথা বলল, তারপরে বলল যে আপনার মঞ্জুর কি ওটাকে জামিন মঞ্জুর করা হলো। 14 মিনিট কথা কিছু পক্ষে কিছু বিপক্ষে, মানে কোরআন হাদিসের, তাতে বুঝলাম লোকটা তাবলিগ করতো, তাই কোনো কোনো জায়গাতে আমার উপরে খেপে আছে, এটা আমি বুঝলাম। আর যেদিন আমি সিলেট কোর্টে দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে যে আপনি কি পিস টিভির আলোচক? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জি আমি পিস টিভির আলোচক। তখন বলছে আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম, ওর ওই দিনই শেষ। তো সিলেটারটা ছিল 5,000 কোটি টাকা, আর সুনামগঞ্জেরটা ছিল 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা দিতে হবে। অপরাধ আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন, কি বলেছি? কবি নজরুল ইসলাম ভুল বলেছেন, এই কথা ঠিক নয়। কবি নজরুল ইসলাম কি বলেছেন? কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, যাতে করে মসজিদের আজান শুনতে পায়, তাহলে এই গুনাহগার কবর আজাব হতে পায় বেরে হাই। তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না, বিচার হবে কর্ম দিয়ে। বিচার কি দিয়ে হবে? কর্ম দিয়ে। তো আমি এখন কবি নজরুল ইসলামের মানের হানি করেছি, এ হলো মামলা। আর যখন বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তখন বলছে তোর বাপের আকাশ, আমরা তো আর বুঝতে পারিনি। ও বারবার বলছে কালিমাকে, ও কাকে বলছে? কালিমাকে। ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, এভাবে ও বলছে। তো কালিমার কি আকাশ বাতাস? আল্লাহর। তো এই কথাটা বলাতে কবি নজরুল ঠাকুরের অপমান করা হয়েছে, এ হলো মামলা। আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের বিবাহের সব কাজ না যায়, যত কাজ আছে মাঝা খরচ থেকে নিয়ে যেখানে বসে আছে সেখানে পান নিয়ে যেতে হবে এটা নিয়ে, বিবাহ ঘেরতে হবে এটা নিয়ে, প্রতারণা দিয়ে এক গ্লাসে আছে শরবত আর এক গ্লাসে আছে লবণ পানি, বোঝা যায় না, এগুলো প্রতারণা। বিবাহ ঘেরা থেকে নিয়ে
বিবাহ পড়ানো থেকে নিয়ে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, অমুক নেবা সে অমুক, এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তো এই দেশে যা প্রথা আছে, গায়ে বাঁধাতে তার চেয়ে বেশি খারাপ আছে। গায়ে বাঁধাতে গিয়ে 15-16 জন যায় মেয়েটার ওখানে, ওখানে গিয়ে এভাবে বলে, তারপর বলা শেষ হলে যেখানে বর বসে আছে এখানে আসে, এসে সবাই দাঁড়িয়ে থাকে, তখন বরের সাথে লোকগুলো বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এ বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তখন বসে, তার আগে বসতে পাবে না, মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাপায় না মগজের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয় যো চাহে উসকো খালে, যো চাহে উসকো ছোড় দে, ভুল হিসাব। চাপায় না মগজের আর দেবীনগরের মওলানা, নামটা আমি এখন স্মরণে আসতে পারছি না, রামাজান মুলবি, বিবাহ পড়ানোর সাথে সাথে বলছে উঠে এই দূরে কাজ সুন্নাত পড়ো, ও দূরে কাজ সুন্নাত পড়া বিদাত, উঠে পড়ানোর সাথে সাথে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত দিলাম, অলিমার দাওয়াত শব্দটাই না যায় ঝারা মারে, বাসরাতের পরে অলিমা, অলিমা কখন? বাসরাতের পরে। এইখানে কেন? এইখানে কেন? এখানে মেয়ের বাপ যদি আপনাদের জন্য খানা পানি করে থাকে, বিবাহ যখন পড়া হয়ে যাবে তখন মেয়ের বাপ বলবে যে ভাইজান আপনাদের একটা আমি খাওয়ার ব্যবস্থা করেছি, আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। বর কেন দাঁড়িয়ে বললো যে অলিমা খেয়ে যাবেন? তখন বিস্কুট এভাবে ছিটিয়ে দিল, হই চলে এগুলো হুড়াহুড়ি লেগে গেলো। এই কোন কথা? ধর্ম এরকম? এরকম নাচ গান দিয়ে ধর্ম, ডুলিপিপি দিয়ে ধর্ম, 50 জন আপনার বরযাত্রীদের ধর্ম, আবার বিবাহের পরের দিন ক্ষীরকাঁচি, মেয়ের বাড়ির পক্ষ থেকে যত এসেছে ছেলের বাড়ির পক্ষ থেকে তার ডবল যাবে, এটা একেবারে নোংরামি। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়, বিষয়গুলি আপনাকে আমি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে শক্তভাবে দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও বই পুস্তক আছে, বিশেষ করে আব্দুল্লাহর মিন্নাতুল বারী আর উপদেশ কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আর ওই মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। এটা আপনাদের এক ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে, শায়খের সাথে সাক্ষাৎ ও দোয়া চাই ও প্রচার বা প্রকাশ করতে চাই, সে করতে পারে, সমস্যা নেই, এখানে করতে পারে। জি, আপনারা কেউ খালি যাবেন না, মানে মনে করতে হবে আমি নিজের জিনিস নিয়ে যাচ্ছি, মাসিক আল ইতেসাম পত্রিকা হোক, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয়, এই বইগুলি সংগ্রহ করুন। আচ্ছা, তোমার নাম কি? বর্তমান আব্দুল্লাহ। বারাকাল্লাহ তাকাব্বাল আল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক আর তোমার রুজিত আল্লাহ বরকত দান করুক, জাজাকুমুল্লাহ খার, আল্লাহ যেন তোমার বাঁচার পথ সহজ করে দেয়, অরিজিতের জন্য বরকত দেয়। ও কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই, আর সবাই বইগুলো নিয়ে যাবেন। আমার দিনী বোন যারা আছেন, কষ্ট করে আছেন, আপনাদের জন্য আদর্শ নারী আদর্শ পরিবার, আদর্শ নারী আদর্শ পরিবার, আর ওই কেনই নির্যাতন কি তার প্রতিকার, আর এমনি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আর ওই এ হাত তুলে দোয়ার বইটা, 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আর 32টা হাদিস আছে হাত তুলে দোয়া করার ধারাবাহিক, সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নামাজের ওপরে যে বইটা আমি লিখেছি তাতেও সিরিয়াল দেওয়া আছে, দোয়ার বই যেটা লিখেছি তাতেও সিরিয়াল দেওয়া আছে। আমি জিজ্ঞাসার উত্তর দিই, আপনার ধৈর্য কুলালে এক খেলে চেয়ে একটু শোনেন। আমি একজন মেয়ে, আমার বাবা নেই, আমার বিয়ের অলি আমার ছোট ভাই হতে পারবে? জি, আপনার ভাই হবে, তবে নিজ চাচা থাকলে আপনার চাচা হবে।